চলতি বছরে বিশ্ব ক্ষুধা সূচকে বিশ্বের 116টি দেশের মধ্যে 101তম স্থানে নেমে গিয়েছে ভারত। এই পরিস্থিতিতে ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংস্থা, যার নাম প্রজেক্ট এহসাস। দেশের রাজধানী দিল্লির পাশাপাশি কলকাতাতেও চলছে এই কর্মসূচি। শহরের বিভিন্ন হাসপাতালের বাইরে অপেক্ষমান রোগীর আত্মীয়, ঝুপড়ি এলাকার বাসিন্দা, যাদের দুবেলা অন্ন সংস্থান করাই দুর্দায়, সেই সমস্ত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কলকাতা ও দিল্লির পাশাপাশি আগামী দিনে বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশের লখনৌয়ে এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার। ये एक हंगर रिलीफ प्रोजेक्ट के सिलसिले में एक प्रोजेक्ट एहसास, कि हमें एहसास है कि लोग भूखे हैं। ह्यूमन वेलफेयर फाउंडेशन विजन 2026 के अंदर ये एक फ्लैगशिप प्रोग्राम है 2026 का, जो वीकर सेक्शन के लिए सपोर्ट के लिए काम करता है। ये जून से चला रहे हैं और हजारों लोगों को डेली इस तरीके से अस्पतालों के बाहर और स्लम्स में, जहां जरूरतमंद लोग रहते हैं बस्तियों में, उनको आइडेंटिफाइड करके उन तक हम इस सहायता को पहुंचाने की कोशिश कर रहे हैं। অন্যদিকে শিলিগুড়িতে পুরভোট ঘোষণার পর প্রচারে নেমেছে বিজেপি। আজ সকালে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিকারা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন প্রচারের সূচনা করেন। 15 নম্বর ওয়ার্ডে দেওয়াল লেখেন তারা। পুরভোটের ঘোষণার পরই চন্দননগরে প্রচারে নেমে পড়ল তৃণমূল এবং বিজেপি। প্রার্থীর নাম চূড়ান্ত না হওয়ায় প্রতীক আঁকা শুরু হলো দেওয়ালে। 31 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে দেওয়াল লেখা হয়, 22 নম্বর ওয়ার্ডে দেওয়াল লেখে বিজেপি। চলে আসছে পরের খবরে। কালিম্পং এর স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। 65 বছরের খড়ক বাহাদুর ছেত্রী এবং তার স্ত্রী বিষ্ণু ছেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে ঘটনার সময় বাড়িতে শুধু স্বামী স্ত্রী ছিলেন। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ। অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেলের স্ট্যাম্পের নকল তৈরি করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো দুজনকে। গতকাল রাতে কসবা থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, কলকাতার পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জমা পড়ে যে নকল স্ট্যাম্প তৈরি করে প্রতারণার কারবার চলছে। এ নিয়ে কসবা থানাতেও অভিযোগ দায়ের হয়, তারপরই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।